আসসালামু আলাইকুম। বিডিগ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দর্শক বন্ধুরা, গরুর প্রতিবেদন নিয়ে আবার হাজির হয়েছি আপনাদের সামনে। দীর্ঘদিন পরে আবার নেমে পড়েছি সুন্দর সুন্দর সার গরু এবং গাভী গরু দেখার জন্য এবং প্রতিবেদন তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য। তো দর্শক বন্ধুরা, সেই সুবাদে আজকে চলে আসছি সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলার বাঘাবাড়ি গ্রামে লিটন চৌধুরী ভাইয়ের গরুর খামার দেখার উদ্দেশ্যে। প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছি সুন্দর সুন্দর গাভী গরু এবং দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি লিটন ভাইয়ের পালনকৃত, দেখতে পাচ্ছেন, সুন্দর সুন্দর কিছু সার গরু। তো এখন কথা বলবো, তিনি এগুলো কেন লালন পালন করছেন, সার গরু পালনের মাধ্যমে কতটুকু লাভবান হওয়া যায়, সমস্ত বিষয় জানার চেষ্টা করব খামারে যিনি আছেন তার সাথে কথা বলার মাধ্যমে। আসুন বন্ধুরা, আর বেশি কথা বলবো না, আপনাদেরকে এবার লিটন চৌধুরী ভাইয়ের সুন্দর সুন্দর সার গরুগুলি দেখাই। আসুন আমার সাথে। দর্শক বন্ধুরা, প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা লিটন ভাইয়ের সুন্দর সুন্দর গাভী গরু। এবার দেখাবো চমৎকার চমৎকার কয়েকটি সার গরু। কথা বলবো সার গরুগুলো যিনি রক্ষণাবেক্ষণ করেন, দেখাশোনা করেন তার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ জহুরুল ইসলাম। জহুরুল ভাই, জহুরুল ভাই কতদিন দেখাশোনা করেন গরু? আমি এখানে 8 বছর আছে। আচ্ছা, এর আগে কি করতেন? এর আগে এই কাজই করতাম অন্য খামারে। অন্য খামারে? হ্যাঁ। আচ্ছা, কোনটা দেখেন আপনি, সারগুলো দেখেন না? আমি সার গাভী সবগুলোই দেখি। আচ্ছা, সব ধরনের কাজই করে? হ্যাঁ। এখানে লিটন ভাইয়ের কয়টা সার গরু আছে? এখানে সার আছে 60টা। মোট সাতটা সার গরু আছে। এগুলো কেমন দাঁতের, কেমন বয়সের? এগুলো বয়স বেশি একটা হয় নাই, মানে এখনো দাঁতে সারে নাই, কিন্তু দাঁত উঠবে আর কি। আচ্ছা, এগুলো কি পালেরই নাকি কিনে আনা? সব পালের। সব পালের? কতদিন লালন পালন করে সার? সার গরু একটা ধরেন 14 মাস 15 মাস বয়স হলে দাঁতার সমতুল্য হয়ে যায় আর কি, দাঁত হয়ে যায়। আচ্ছা, তো এগুলো দাঁত হলে কি বিক্রি হয়ে যাবে এখন? হ্যাঁ, এখন কুরবানিতে সেল দেবো। ও, সামনের কুরবানি পর্যন্ত? লালন কুরবানি পর্যন্ত। সামনের কুরবানি পর্যন্ত এগুলো কেমন ওজন, কেমন দাঁত আসবে আশা করা যায়? সামনের কুরবানির পর্যন্ত ধরেন সবগুলোর 2 দাঁত হবে। আচ্ছা, আর ওজনে মনে করেন এখন দেখতেছেন যেরকম, তার থেকে মনে করেন মন 2 বাড়বে। এখন কেমন ওজন আছে এগুলো? এখন হেক্টর মনে করেন যে 4 মণ, 4.5 মণ এরকম হবে এখনই আছে না? হ্যাঁ। আচ্ছা, এখানে কি কি জাতের গরু আছে, সার গরু? সার গরু এখানে ধরেন আসলে ফিজিয়ান আছে, আর আপনার আছে হলো দেশাল কিছু আছে, দেশাল শাহিওয়াল, শাহিওয়াল আছে। আচ্ছা, আর ছোট সার গরু আপনারা বিক্রি করেন না এখান থেকে? হ্যাঁ, ছোট সার গরু বিক্রি করি যদি কেউ নিতে চায়। হ্যাঁ হ্যাঁ, বিক্রি করা হয়। আচ্ছা, জরুল ভাই এদেরকে খাবার দাবার কি খাওয়াতে হয়? এদের খাবার দাবার ধরেন ফিট, গমের ভুসি, মসুর, খেসারি, মাসকলাই, ভুট্টা সব মিক্সার আর কি, দানাদার গুঁড়া। হ্যাঁ, দানাদার খাবার। কতটুকু দিতে হয় দানাদার খাবার? এই একটা গরু তাও সর্বোচ্চ 4 কেজি করে ভুসি খাওয়াতে হয় এক বেলায়। 2 বেলায় অগত্য 4 কেজি এখন দিচ্ছি, পরবর্তী আর বাড়বে আর কি, আরও বাড়াতে হবে ওজনের সাথে সাথে ওদের এখন বাড়াতে হবে, না বাড়ালে তো আর ওদের স্বাস্থ্য মাস্ত ভালো হবে না আর কি। ঠিক বলছেন। আচ্ছা, কাঁচা ঘাস খড় এগুলো দিতে হয়? কাঁচা ঘাস দিতে হয়, একদিন খাওয়াইছি ধরেন, এখন আজ 2 দিন ধরে বন্ধ আছে, ঘাস ফুরাই গেছে মাঠে থেকে, এখন ঘাস আসবে, তার মানে কালকের থেকে গরু মাঠে নামবে, ওই মাঠে থেকে ঘাস এদের জন্য আবার আনা হবে। ও, মানে গাভীগুলো তো মাঠে চলে যাবে? হ্যাঁ। আর এরাও কি মাঠে যাবে? না, এগুলো বাড়িতে থাকবে, এদেরকে মাঠে নেওয়া হবে না, এদের মাঠে নেওয়া হবে না, এগুলো এখানেই থাকবে, এগুলো এখানেই থাকবে। এগুলো এত ময়লা দেখতেছে কেন, গোসল করান না? এখানে ধরেন গোসল করেন, ওখানে গরু পর্যাপ্ত পরিমাণ বেশি হয়ে গেছে, ওখানে নিতে পারতেছি না, এখন কালকে ওইগুলো মাঠে গেলে পারে এইগুলো ওখানে নিয়ে ভালো মতো এদের যত্ন নেওয়া হবে আর কি। ও আচ্ছা, ওদেরকে এখান থেকে নিয়ে যাবেন ওই পাশে? হ্যাঁ, ওই পাশে সেটে যাবে চলে ওরা। আচ্ছা, খাবার দাবার যা দেন এই এগুলোই, আর অতিরিক্ত তো কিছু দিতে হয় না? অতিরিক্ত কিছু দেওয়া হয়নি। আচ্ছা ভাই, আর সার গরু আর গাভী গরুর ভিতর অতিরিক্ত যত্ন কোনটাকে করতে হয়? যত্ন দুইগুলো কি করতে হয়, যত্ন না করলে কোনো জিনিস ভালো হবে না, যত্ন দুইটাকে, যত্ন দুইটাকেই করতে হবে। এই যে সার গরুগুলো লালন পালন করতেছেন, এই জাতীয় ওইখানে দেখতে পাচ্ছি কিছু ফ্রিজিয়ান, এগুলো দেশাল বিভিন্ন প্রজাতির, কোনগুলো বেশি লাভবান হওয়া যায় লালন পালন করলে? লাভবান ধরেন আপনার চাহিদা ফ্রিজিয়ানও ভালো, শাহিওয়ালও ভালো। জি, তার মধ্যে ফ্রিজিয়ানটাই ভালো আর কি।
বারে বেশি বারে বেশি আর কুরবানির জন্য তো আবার শাহিওয়ালটা বেশি কুরবানির জন্য শাহিওয়াল বেশি চয়েস করে মানুষ আচ্ছা লাল টকটকে কালার চয়েস ভালো মানে কুরবানির জন্য পালন করলে শাহিওয়াল আর মাংসর জন্য পালন করলে এই ক্রস আর ফ্রিজিয়ান ফ্রিজিয়ান আচ্ছা আচ্ছা ষাঁড় গরুর অসুখ বিসুখ কি হয় ভাই ষাঁড় গরুর অসুখ বিসুখ হয় এই ধরেন আপনার জ্বর পেট জাম এই ধরনের রোগ হয়ে থাকে আর কি আচ্ছা এগুলো থেকে আপনারা মানে এদেরকে চিকিৎসা কিভাবে করান চিকিৎসা ধরেন নিজেরাই দেয় নিজেরা যখন ব্যর্থ হয় তখন মেলমিটাইতে ডাক্তার বড় ডাক্তার আসে হ্যাঁ বড় ধরনের কোনো তো সমস্যা হয় না সারগুলোতে এই আপনার দেখা যায় যে যেমন নিয়ম মতো ভ্যাকসিন দিতে হয় যেমন তর্কা রোগের আচ্ছা দাবা অ্যানথ্রাক্স এগুলোর ভ্যাকসিন নিয়ম মতো দিতে হয় আবার কিমরির ট্যাবলেট এগুলোর নিয়ম মতো মাসের ধরেন ছয় মাস বাদে বাদে এগুলো দিতে হয় এগুলোর সব ভ্যাকসিন করা আছে ভ্যাকসিন করা আছে সবগুলো সব ভ্যাকসিন করা আমাদের ছোট থেকে বড় পর্যন্ত যে সব গরু আছে সবগুলোকেই ভ্যাকসিন করা আছে ও মানে কেউ যদি নেয় কোনো সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে সবগুলোই সুস্থ সবল আছে না হ্যাঁ আর নিলে পরে ওই ধরেন ভ্যাকসিনের মেয়াদ যখন শেষ হয়ে যাবে আবার ভ্যাকসিন দিতে হবে আচ্ছা নুরুল ভাই যে গরুগুলো আছে এগুলো মূল্য এখন কেমন হতে পারে এক একটার এখন এক একটার মূল্য ধরেন 1.5 লাখ 1.5 লাখ করে দাম আছে মাশাআল্লাহ সুন্দর সুন্দর গরু আচ্ছা কেউ যদি গাভী লাল মানে গরু লালন পালন করতে চায় আপনি কোনটা লালন পালন করার কথা বলবেন ষাঁড় না গাভী ষাঁড় গরু তো লাভবান করা যাবে গাভী তো লাভবান করা যাবে কিন্তু আপনার যত্ন নিতে হবে দায়িত্ব নিজের মনে করে সব কিছু করতে হবে মানে কোনো অবহেলা করা যাবে না আর কি আচ্ছা সকাল থেকে রাত পর্যন্ত খাটনি করতে হবে তাহলে কিছু লাভবান হওয়া সম্ভব আচ্ছা তো ঠিক আছে জহুরুল ভাই আচ্ছা কেউ যদি আপনাদের এখান থেকে গরু বা বাছুর সংগ্রহ করতে চায় আপনারা তো বিক্রি করেন তাই না হ্যাঁ বিক্রি করি আপনাদের কি নাম্বার আছে কারোর সাথে যোগাযোগ করা হ্যাঁ নাম্বার আছে একটু বলেন তো আপনাদের নাম্বারটা আমার নাম্বারই দিয়ে দিই 01775 6587 আচ্ছা ধন্যবাদ জহুরুল ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য ঠিক আছে ভালো থাকবেন ভাইয়া হ্যাঁ ঠিক আছে চলে যাবো গরু দোয়াতে আচ্ছা গরু দোয়ান আমরাও আসতেছি গরু কিভাবে দোয়ায় সেটা দেখবো ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আজ এসেছিলাম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি গ্রামে লিটন চৌধুরী ভাইয়ের চমৎকার একটি গরুর খামার দেখার উদ্দেশ্যে দীর্ঘদিন আমি গরুর খামার পরিদর্শন করি নাই অনেকদিন পর যেহেতু আসলাম তো আপনাদেরকে আশা করি সুন্দর সুন্দর কিছু গরু দেখাতে পেরেছি প্রথমে গাভী গরু দেখালাম এরপরে ওনার লালন পালনকৃত আটটি গরু আছে ষাঁড় গরু সেগুলি দেখলাম এবং কীভাবে সেগুলি পরিচর্যা করা হয় কীভাবে লালন পালন করা হয় এবং ষাঁড় গরু লালন পালনের মাধ্যমে কতটুকু লাভবান হওয়া যায় সমস্ত বিষয় জানার চেষ্টা করলাম ওনার খামারে যারা তত্ত্বাবধান করেন তাদের সাথে কথা বলার মাধ্যমে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা উপকৃত হয়েছেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই পর্বটি সাথে থাকবেন আসছে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর খামারের প্রতিবেদন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ